Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ফিরকি বলো তুমি কোথায়? ম্যাম আমি এখনো মধ্যমগ্রামেই আছি। ওমা সে কি এখনো মধ্যমগ্রামে কেন? হ্যাঁ ম্যাম আসলে কাজগুলো শেষ করতে কি একটু দেরি হয়ে গেল, তবে বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি। আর জানেন তো ওখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলতে গিয়ে বুঝলাম পার্টির কিছু বড় মাথারা এর সাথে জড়িত আছে। ও মা দ্যাটস ভেরি গুড, কিন্তু এসব আলোচনা এখন থাক, তুমি রাস্তায় আছো, এত দেরি করে ফেললে ওখানে তুমি কিসে ফিরবে বলো তো? দেখি ম্যাম কিছু না কিছু নিশ্চয়ই পেয়ে যাব। শোনো ফিরকি, কোনো অসুবিধে হলে তুমি অবশ্যই কিন্তু আমাকে ফোন করবে, একদম হেজিটেট করবে না। আর সমস্ত ডিটেলস নিয়ে কালকে তুমি অফিসে চলে এসো, এখানে বসে আলোচনা করা যাবে। হ্যাঁ ওকে ম্যাম। একটা কথা ফিরকি। হ্যাঁ বলুন। আই এম হাইলি ইমপ্রেসড উইথ ইয়োর ওয়ার্ক। Thank you, ma'am. Thank you so much. Yes, Dad. I'm highly impressed, my son. Thank you so much. Banerjee phone korechilo. Tumi chief guest hoye jawai ora khub khushi hoyeche. In fact, etao bollo tumi naki darun speech diyecho. Youth to aro beshi kore motivated hobe. Hope so, Dad. Ami ja bishwash kori mon theke shetai ami bolechi. Good, good. Tomar upor amar bhorsha ache Niladri. I'm very happy. Now, এবার অনেক দেরি হয়ে গেছে, এবার তুমি সাবধানে বাড়ি ফিরো। হ্যাঁ তাড়াহুড়ো করবে না একদম, কেমন? বাড়ি ফিরলে কথা হবে। Yes, Dad. তুমি চিন্তা করো না। Bye. Bye, বেটা। দেখ মেয়েটা প্রথম দিন চাকরিতে গেল, এতটা দেরি হয়ে গেল, এখনো তো ফিরলো না। আকাশের অবস্থা ওদিকে ভালো নয়। আহা মেয়েটা তো কাজে গেছে, কাজ ফুরলে চলে আসবে, চিন্তা করিস না। তাই বললে হয়, চিন্তা তো হয়ই, ওদিকে কাজে ব্যস্ত আছে নাকি জানি না, আমি ফোনও করতে পারছি না, কি যে হবে না। এই দেখ তো কার ফোন। এই এই জান ফোন করেছে রে। দে 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 এনে কথা বল। হ্যালো হ্যাঁ ফিরকি, তুই কোথায়, মা কখন আসবি? অফিসের একটা কাজে মধ্যমগ্রামে এসেছিলাম, এই তো এবার ফিরবো। মধ্যমগ্রাম? আরে সে তো অনেক দূর। হ্যাঁ মা আসলে কাজটা শেষ করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, তবে তুমি চিন্তা করো না, আমি লেট হয়ে যাবো বলে তোমাকে জানিয়ে রাখলাম, কেমন? আরে এত রাতে একা একা ফিরবে কি করে, ওদিকে আকাশের অবস্থা তো ভালো নয়, বারবার করে বললাম ছাতাটা নিয়ে যা নিয়ে যা। উফ মা তুমি এরকম ভাবে কেন টেনশন করছো বলো তো, আমি তো বললাম আমি ঠিক ফিরে আসবো, এবার রাখছি আমি। আচ্ছা শোন শোন সাবধানে ফিরিস আর আমাকে কিন্তু ফোন করতে থাকিস। ঠিক আছে। রাস্তাঘাট তো ফাঁকা, ওদিকে বাস স্ট্যান্ডেও কোনো বাস দেখলাম না, সত্যি তো কিছু না পেলে এত রাতে ফিরবো কি করে? কি রাস্তা বন্ধ কেন? না সার্ভিস রোড নিয়ে আসার কোনো গতি নেই দেখছি। হ্যালো মুখার্জি বাবু,
একদম পাক্কা আছে। ফোনটা রাখ। হ্যালো ম্যাম। না ম্যাম, এখনো কিছু পাইনি। না না ম্যাম, আপনাকে এক্ষুনি কাউকে পাঠাতে হবে না। হ্যাঁ হ্যাঁ ম্যাম, না না আমি আর কিছুক্ষণ দেখি, সেরকম হলে না আপনাকে জানাবো, কেমন? হ্যাঁ শিওর শিওর। ফিরকি, হ্যাঁ ফিরকি, ফিরকি তুমি এখানে কি করছো? কি হলো, চুপ করে আছো কেন বলো? তুমি এত রাত্রে মধ্যম গ্রামে কি করছো? আসলে তোমাকে বলা হয়নি নীলাদ্রি, শহরের বড় ফার্মগুলোতে সুযোগ না পেয়ে আমি খুব সাধারণ একটা ফার্মেই জয়েন করেছি, সেটার কাজেই আজ এখানে এসেছিলাম। কিন্তু রাত হয়ে গেছে বলে কিছু পাচ্ছিলাম না। হোয়াট? রাত হয়ে গেছে, তুমি একা দাঁড়িয়ে আছো, গাড়ি পাচ্ছ না, আর সেটা জানাবার একবারও প্রয়োজন মনে হলো না আমাকে? এই তুমি আমাকে বন্ধু বলে মনে করো? হ্যাঁ, আর আজ যখন সকালে কথা হলো তখন তো তুমি একবারও বললে না যে এই ফার্মের কাজের জন্য তোমাকে এত দূরে দূরে যেতে হবে। না আসলে কাজটা খুব দরকার। আমি তোমার কোনো কথা শুনতে চাই না ফিরকি, তুমি এত বড় সত্যি কথাটা আমার থেকে লুকিয়েছো। এই সমস্যার মধ্যে পড়ে তুমি আমাকে একটিবারের জন্য ফোন করলে না। ছাড়ো, আমি যা বোঝার বুঝে গেছি, ছাড়ো। তবে নীলাদ্রির কথা যখন বললি তাহলে বলি, আমার সাথে নাম জড়িয়ে যাতে নীলাদ্রিকে কোনোভাবে সাফার করতে না হয় সেটা আমি দেখব, বন্ধু হিসেবে সেটা আমারই দায়িত্ব। গুড। এখন বলে পরক্ষণেই আবার নীলাদ্রির সাথে মিশতে চলে এসো না হাবাতের মতো, এই কথাটা যেন মনে থাকে। জানি তুমি আমাকে ভুল বুঝছো, কিন্তু তোমাকে কি করে বলবো নীলাদ্রি, কেন আমি তোমাকে নিজের সাথে জড়াতে চাই না। হ্যালো স্যার। বলো মুখার্জি, কি খবর ওদিকের? স্যার, জোড়া শালিক তো জালে পড়েছে। শাবাশ! এবার আমি যা যা বলছি মন দিয়ে শুনে যাও, কেমন? লক্ষ্মী ছেলের মতন, কেমন? আমাকে অপমান করা তো ভাস্কর সিনহা রায়, সকালের জন্য ভালো মতো তুমি তৈরি থেকো। চোরা শালিক দেখা ভালো সকালে বিকালে, ওই জোড়া শালিক দিয়ে এমন খেল দেখাবো না যে তুমি পালানোর পথ পাবে না ভাস্কর সিনহা রায়। তুমি যা ভাবছো তা নয় নীলাদ্রি, আসলে তুমি যে আজ এদিকে আসবে আমি তো জানতাম না, আর কলকাতা থেকে তোমাকে এত দূরে ডেকে এনে অযথা ব্যস্ত করতে চাইনি আমি। শুধু বন্ধুত্বের জন্য কলকাতা থেকে মধ্যমগ্রাম নয়, কলকাতা থেকে মালয়েশিয়া অবধিও যাওয়া যায় ফিরকি। তুমি আমার উপর এইটুখানি আস্থা রাখতে পারতে। আর ভাগ্যিস আমি এখানে এসেছিলাম, নাহলে একবারও ভেবে দেখেছো তুমি বাড়ি ফিরতে কিভাবে? আর কেমন ফার্মে ইন্টার্ন করছো তুমি, যেখানে স্টাফেদের প্রতি এতটুকু দায়িত্ববোধ নেই? এত দূরে পাঠিয়েছে কিন্তু একটা মেয়ে এত রাত্রে বাড়ি যাবে কি করে, তাদের কোনো খেয়ালই নেই। কি অদ্ভুত ফার্ম! কাল থেকে তুমি এই ফার্মে যাবে না, ওকে? না না নীলাদ্রি, তুমি ভুল করছো। অঞ্জনা ম্যাম বারবার আমাকে ফোন করে খোঁজ নিচ্ছেন, উনি তো ইনফ্যাক্ট নিজের গাড়িটা পাঠানোর কথাও বলেছিলেন। আমি বললাম যে কোনো দরকার নেই, কিছু না কিছু ঠিক পেয়ে যাব। তুমি কি হিসেবে ভাবলে এখানে কিছু না কিছু পেয়ে যাবে? তোমার এখানকার রাস্তাঘাট সম্বন্ধে কোনো ধারণা নেই ফিরকি, আর তুমি এত সাহস দেখিও না। আর দেখছো তো আজকালকার দিনটা।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।